বন্ধুরা, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি দেখো তো, একটা বার্থডে কেক দেখতে পাচ্ছি। তো এই কেক যখন তৈরি করা হয়, তোমরা হয়তো অনেকে নাম জেনে থাকবে যে বেকিং পাউডার বা খাবার সোডা দিয়ে কেকটা তৈরি করা হয়। এই কেকটা আসলে যে ফুলানো হয় বা একটু যে ফুলে ফেঁপে থাকে, কেউ যদি বাসায় বাবা বাসায় যদি মারা কেক বানিয়ে থাকে সেটা যদি লক্ষ্য করে থাকো, দেখবে যে কেকটা কিন্তু নর্মাল অবস্থাতে আসলে অনেক ছোট আকৃতি থাকে, বাট যখন এটাকে ওভেনের মধ্যে বেক করা হয় বা চুলাতে হয়তো বেক করা হয়, তারপর এটা একটু ফুলে যায়। তো এই জিনিসটি, এই ফুলে যাওয়ার জিনিসটি যে কাজটি দিয়ে করা হয় সেটাই হচ্ছে বেকিং পাউডার। আর এই কেককে, তার মানে হচ্ছে আমরা কেকের মধ্যে বেকিং পাউডার যখন দিব তখন সেটি ফুলে যাবে, অর্থাৎ বেকিং পাউডার দিয়ে আমরা কেক তৈরি করতে পারি। এখন এই যে বেকিং পাউডার, এর গঠনটি হচ্ছে, রাসায়নিক গঠনটি হচ্ছে এরকমের, যেটির নাম হচ্ছে আসলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বা অনেকে এটিকে সোডিয়াম বাইকার্বনেট হিসেবেও চিনে থাকে। তো এই যে বেকিং পাউডার, এই বেকিং পাউডারটি আমরা কীভাবে প্রস্তুত করতে পারি এখন আসো আমরা সেটি সম্পর্কে একটু জানি। এই বেকিং পাউডার প্রস্তুত করার জন্য বন্ধুরা দেখো আমাদের তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে অ্যামোনিয়া, অপরটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড বা চুন, আর তিন নাম্বার যে জিনিসটি আমাদের লাগবে সেটি হচ্ছে ব্রাইন। এখন ব্রাইন, এটি হচ্ছে আমাদের কাছে নতুন একটি জিনিস। আমরা কিন্তু ব্রাইন কাকে বলে এতকাল সেটি জানতাম না। তো দেখো এখন আমরা এই ব্রাইনটি নিয়ে একটু জানি। প্রথমে ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ। তার মানে আমাদের এই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ লাগছে, আমাদের অ্যামোনিয়া লাগছে, এবং আমাদের ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর লাগছে কী তৈরি করতে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতে। তো যে কাজটি করা হয় বন্ধুরা সেটি হলো, এই ব্রাইনকে প্রথমে একটা পাত্রের মধ্যে নেওয়া হয়। ব্রাইন মানে সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত জলীয় দ্রবণকে প্রথমে একটি পাত্রের মধ্যে নেওয়ার পরে বন্ধুরা তার মধ্য দিয়ে প্রথমে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়। তো তার মধ্য দিয়ে যখন আমরা অ্যামোনিয়া গ্যাস চালনা করব, তখন ব্রাইনটা আসলে কী হবে, অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত হবে। এরপরে যে কাজটি বন্ধুরা করা হয় তোমার সেটি হলো, এই যে ক্যালসিয়াম কার্বনেট আমরা দেখতে পাচ্ছি একে উত্তপ্ত করা হয়, আর একে উত্তপ্ত করলে একটি গ্যাস নির্গত হয়, তোমরা বিক্রিয়াটা একটু পরেই দেখবে। সেই গ্যাসকে, যে কাজটি করা হয় এইভাবে নলের মাধ্যমে এর ভিতরে চালনা করে দেওয়া হয়, আর তখনই যে ব্যাপারটি হয় কিছু বিক্রিয়া সাধিত হয় সার্বিকভাবে, এবং সার্বিকভাবে ওই বিক্রিয়াগুলো সাধনের কারণেই ফাইনালি পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, যখন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কিন্তু আসলে কোনো বিক্রিয়া করবে না, আবার এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে তুমি যখন ব্রাইন বা তুমি যখন অ্যামোনিয়া চালনা করবে তখনও কিন্তু আসলে কোনো বিক্রিয়া হবে না, অর্থাৎ এই পাত্রের মধ্যে বেসিক্যালি, আচ্ছা হ্যাঁ একটা জিনিস হবে, এই হয়তো এই অ্যামোনিয়াটা পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, সেটা হতে পারে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া আর পানি একই কথা আসলে বন্ধুরা। তো আমাদের আসলে এত কিছু, আমাদের আসলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা আসলে আমাদের মাথায় রাখার কোনো দরকার নেই, বাট এটা হতে পারে, এটা আমরা বললাম জাস্ট। তো আমাদের যেটি মাথায় রাখতে হবে যে এই অ্যামোনিয়া আর সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ যখন আমরা একত্রে মিশাবো তখন আসলে কোনো বিক্রিয়া ঘটবে না। বিক্রিয়াটা হওয়া শুরু হবে হচ্ছে যখন এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে একটা গ্যাস যে নির্গত হবে, সেই গ্যাসটা যখন এর মধ্য দিয়ে তুমি চালনা করবা তখনই আসলে মূল বিক্রিয়াটা শুরু হবে। তাহলে আমাদের প্রথম যে বিক্রিয়াগুলোটা সেটা হচ্ছে, এই ক্যালসিয়াম ক্লোরাইডকে যখন উত্তাপে বিজড়িত করা হয় তখন কী হয়। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা উত্তপ্ত করব প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটি উত্তাপে বিজড়িত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই ক্যালসিয়াম কার্বনেট বিজড়িত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, অর্থাৎ ওই যে গ্যাসের কথা বলছিলাম না, সেই গ্যাসটা হবে আসলে কী বলতো, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেই না মাত্র সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ এবং অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে চালনা করলাম, সেই মাত্র হচ্ছে আমাদের বিভিন্ন বিক্রিয়া হওয়া শুরু হলো। সেই বিক্রিয়াগুলো কী দেখো,
কার্বন ডাইঅক্সাইড, এই অ্যামোনিয়া এবং বিক্রিয়াস্থলে তো কী ছিল বলো তো? এখানে পানি ছিল, তাই না? যে দুটা মিলে আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তো এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস একত্রে বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হবে। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটের মধ্যে দিয়ে আমরা যদি, এই যে বিক্রিয়াস্থলে আর কী ছিল, সোডিয়াম ক্লোরাইড ছিল, বাকি সবাই কিন্তু বিক্রিয়া করে ফেলেছে, এই অ্যামোনিয়া বিক্রিয়া করে ফেলেছে, পানিও বিক্রিয়া করে ফেলেছে, আমাদের বাকি থাকছে কি তখন সোডিয়াম ক্লোরাইডটা থাকছে। এই সোডিয়াম ক্লোরাইড আমরা যদি এর মধ্যে দিয়ে চালনা করি তাহলে কি হবে বন্ধুরা? সোডিয়াম বাইকার্বনেট, মানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে, তোমার সোডিয়ামটা এখানে আসবে, অ্যামোনিয়ামটা এখানে চলে আসবে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তো এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা কী হবে বলতো? কেলাস রূপে পাত্রের মধ্যে অধঃক্ষিপ্ত হবে এবং পরবর্তীতে শুষ্ক করে একে এখান থেকে সংগ্রহ করা হয় এবং বাজারজাত করা হয়। তাহলে এই ছিল আমাদের সোডিয়াম বাইকার্বনেটের প্রস্তুত পদ্ধতি। আমরা ভবিষ্যতে সোডিয়াম বাইকার্বনেটের আরও নানা ব্যবহার বিধি সম্পর্কে জানবো।